আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাঙ্গুনিয়া মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ শাকাউত হোসাইন, প্রভাষক হিসাববিজ্ঞান রাঙ্গুনিয়া মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায়টি আমরা প্রায় শেষের পর্যায়ে এসে পৌঁছেছি। এই অধ্যায়ে এই মজুদ মূল্যায়নের যে তিনটি পদ্ধতি, গুরুত্বপূর্ণ তিনটি পদ্ধতি রয়েছে, সেই তিনটি পদ্ধতি আমরা আলোচনা করেছি। আমরা গত ক্লাসে মোটামুটি শেষ করেছি, আমরা ফাইফো মেথড, লাইফো মেথড এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড, তিনটি মেথডে আমরা কীভাবে মজুদ খতিয়ান প্রস্তুত করতে হয় সে বিষয়ে আমরা চমৎকারভাবে আলোচনা করার চেষ্টা করেছি, ধারণা নেওয়ার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মজুদ খতিয়ান প্রস্তুত করব। আজকে আমরা কিছু সৃজনশীল তোমাদের প্রশ্নে যে ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকে, অর্থাৎ ছোট ছোট কিছু সৃজনশীল প্রশ্ন যে হয়, সে ধরনের কিছু ছোট ছোট সৃজনশীল প্রশ্ন আমরা আজকে প্র্যাকটিস করার চেষ্টা করব। তো সবাই তাহলে বোর্ডে দিকে মনোযোগ দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনুরোধ জানাবো, তোমরা ক্লাস দেখার সময় খাতা কলম পেন্সিল এবং ক্যালকুলেটর নিয়ে সরাসরি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। তাহলে মনে করো একটি প্রশ্ন দেওয়া আছে, মিস্টার এক্স এর 2020 সালের মার্চ মাসে মজুদ পণ্য ক্রয় এবং ইস্যু সংক্রান্ত তথ্য নিম্নরূপ। এরপর বিভিন্ন তারিখ রয়েছে, প্রারম্ভিক উদ্ধৃত রয়েছে, ক্রয় রয়েছে, ইস্যু রয়েছে। হ্যাঁ, তোমাকে সৃজনশীল প্রশ্নে ফার্স্ট রিকোয়ারমেন্টে তোমাকে বলা হলো বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয় করো। বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয় করো, বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয় করো। তুমি কিভাবে বিক্রয়যোগ্যের পণ্যের পরিমাণ নির্ণয় করো? বিক্রয়যোগ্য পণ্য মানে হচ্ছে গুডস অ্যাভেলেবেল ফর সেল, অর্থাৎ তুমি বিক্রয় করার জন্য যে পরিমাণ গুডস, যে পরিমাণ পণ্য তোমার অ্যাভেলেবেল রয়েছে, সেগুলি হচ্ছে মূলত বিক্রয়যোগ্য পণ্য। তাহলে তুমি বিক্রয় করতে পারবে কোন পণ্যগুলো, যেগুলো তোমার প্রারম্ভিক মজুদ ছিল এবং পরে যে বিষয়গুলো তুমি ক্রয় করেছো সেগুলোই হচ্ছে মূলত বিক্রয়যোগ্য পণ্য। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ আমরা কীভাবে নির্ণয় করব? আমরা প্রথমে প্রারম্ভিক উদ্ধৃত বা প্রারম্ভিক মজুদ লিখব। প্রারম্ভিক মজুদ আমরা লিখবো একক, এরপর আমরা ক্রয়গুলো লিখব। বিভিন্ন তারিখে যে ক্রয় থাকে সবগুলো ক্রয় আমরা লিখবো, তারিখ অনুযায়ী আমরা লিখবো, অথবা পাশাপাশি লিখে দিতে পারো তোমরা, পাশাপাশি লিখলেও হবে। মনে করো 100 একক প্লাস 200 একক প্লাস 300 একক, এরকম টোটাল একক। প্রারম্ভিক উদ্ধৃত্ত মনে করো 600 কেজি থাকতে পারে, টন থাকতে পারে, যেটি থাকে সেটি লিখবে, 600 কেজি। হ্যাঁ, তো ক্রয় হচ্ছে 600 কেজি। তাহলে এই 1200টি হচ্ছে কি? বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ, বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ। এটিকে অল্টারনেটিভ পাবো, তুমি প্রেজেন্টেশন করতে পারো, চাইলে তুমি তারিখ লিখতে পারো, তারিখ লিখে বিবরণ টাকা, ঠিক আছে। তুমি চাইলে ছক আকারে প্রস্তুত করতে পারো, ছক আকারে তারিখ বিবরণ টাকা প্রারম্ভিক মজুদ ক্রয় পাশাপাশি লিখতে পারো, অথবা নিচে নিচে লিখলেও হবে। এখানে যেহেতু মার্কস যেহেতু 2, এই জন্য বেশি একেবারে বিস্তারিত লেখার দরকার নেই, একটু সুন্দরভাবে প্রেজেন্টেশন করলেই হলো। আচ্ছা, এরপর আসো, তুমি তোমাকে সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করতে বললো। তাহলে আমরা একটি বিষয় শিখলাম কি বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয়। বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ আমরা কীভাবে নির্ণয় করবো? প্রারম্ভিক মজুদের সাথে আমরা যা ক্রয় আছে সবগুলো ক্রয় যোগ করবো। এবার আসো, তোমাকে ক্যালকুলেশন করতে বলা হলো সমাপনী মজুদ, সমাপনী মজুদের পরিমাণ পরিমাণ নির্ণয় করো। সমাপনী মজুদ অর্থাৎ হিসাবকাল শেষে অথবা মাসের শেষে যেই পণ্যগুলো তোমার অবিক্রিত থেকে যায় সেগুলো হচ্ছে সমাপনী মজুদ। তাহলে অবিক্রিত থেকে যায় কোনগুলো? প্রারম্ভিক মজুদ যা ছিল
ওই প্রারম্ভিক মজুদের সাথে তুমি যা ক্রয় করেছো এবং যা তুমি ইস্যু করেছো বা বিক্রয় করেছো, ইস্যু করার পরে যেগুলো বছরের শেষে বা মাসের শেষে অবিক্রিত যেগুলো থেকে যায় সেগুলোই হচ্ছে মূলত সমাপনী মজুদ। তাহলে আমরা সমাপনী মজুদ কিভাবে নির্ণয় করবো? প্রথম আমরা লিখব প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ। এরপর আমরা লিখব ক্রয়, ক্রয়, ক্রয় যা যা আছে মনে করো 100+200+300 হ্যাঁ +100 এরকম যা যা আছে তুমি সবগুলো লিখবে। 700 মনে করো কত? 700 কেজি। হ্যাঁ প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 200 কেজি, 900 কেজি। এরপর ইস্যু, ইস্যু মনে করো তোমার এই 200+300 তাহলে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ 900, 900 কেজি হচ্ছে বিক্রয়যোগ্য গুডস অ্যাভেলেবেল ফর সেল। প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করবে, এরপর ইস্যু বিয়োগ করবে যা তুমি ইস্যু করে ফেলছি। ইস্যু করার পর যা তোমার হাতে থাকে এগুলোই হচ্ছে সমাপনী মজুদ। ওগুলো কি? সমাপনী মজুদ। আচ্ছা এখানে একটি বিষয় বলে রাখি, যদি ফেরত থাকে, যদি ফেরত থাকে, যদি ক্রয় ফেরত থাকে তাহলে এখানে নেট ক্রয় লিখে, নেট ক্রয় লিখে ফেরত ক্রয় থেকে বিয়োগ করে দেখাবে। মনে করো 50 কেজি ফেরত, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে 50 লিখবো আর এখানে হবে 650। একইভাবে ইস্যুর ক্ষেত্রেও যদি ফেরত থাকে এখানে নেট ইস্যু লিখে বিয়োগ করে দেখাবে। মনে করো 330 কেজি ফেরত, তাহলে 200+300 = 30। অর্থাৎ ক্রয় ফেরত হলে ক্রয় থেকে বাদ দিয়ে দেখাবো আমরা, আর বিক্রয় ফেরত হলে ইস্যু থেকে বাদ দিয়ে দেখাবো। এরপর যদি কোনো বিনষ্ট পণ্য থাকে আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সমাপনী মজুদ আমরা কিভাবে ক্যালকুলেশন করবো? প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদের সাথে আমরা ক্রয় যোগ করবো, এরপর ইস্যু বিয়োগ করবো। ইস্যু বিয়োগ করলে কি হবে? সমাপনী মজুদ। এরপর আসো, এরপর আসো, আচ্ছা যদি সমাপনী মজুদ ক্যালকুলেশনের সময় যদি প্রশ্নে ঘাটতি থাকে, যদি প্রশ্নে কি থাকে ঘাটতি, সেটিও কি করবো আমরা বাদ দিব। কীভাবে লিখবো? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বিয়োগ ইস্যু বিয়োগ, একেবারে সবার শেষে আবার ঘাটতি যেটি সেটিও বাদ দিব। বাদ দিলে যা থাকে সেটি হচ্ছে সমাপনী মজুদ। এরপর আসো, যদি প্রশ্নে ঘাটতির পরিমাণ নির্ণয় করতে হবে, কিসের পরিমাণ? ঘাটতির পরিমাণ। কৃষি ক্ষেত্রে আমি এগুলো মুছে ফেলবো, তোমরা নোট করে নাও, হ্যাঁ তোমরা খাতায় লিখে ফেলবো, তাহলে আর অসুবিধা হবে না। এরপর আসো, ঘাটতির পরিমাণ নির্ণয়, ঘাটতি, ঘাটতির পরিমাণ নির্ণয়। ঘাটতির বিষয় কখন আসে? যখন দেখবে প্রশ্নে, প্রশ্নে সমাপনী মজুদ দেওয়া থাকে। ঘাটতির বিষয় কখন? ঘাটতির প্রশ্ন তখনই আসবে যখন প্রশ্নে দেখবে সবার শেষে সমাপনী মজুদ করা থাকবে। তুমি মজুদ খতিয়ান প্রস্তুত করে দেখলে হিসাবকালের শেষে, মাসের শেষে, একেবারে সবার শেষে উদ্বৃত্ত কলামে দেখলে তুমি 700 একক, হ্যাঁ কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে সমাপনী মজুদ 500 একক। এ কথার অর্থ হচ্ছে 200 একক শর্টেজ, 200 একক তোমার ঘাটতি হয়ে গিয়েছে। আবার মনে করো তুমি স্টুলাজার করে মজুদ খতিয়ান করে তোমার মাসের শেষ তারিখে উদ্বৃত্ত আসলো 800 একক, হ্যাঁ কিন্তু প্রশ্নে সমাপনী মজুদ বলা আছে 700 একক। এ কথার অর্থ হচ্ছে 100 একক ঘাটতি। তাহলে ঘাটতি কীভাবে ক্যালকুলেশন করা হবে? মজুদ খতিয়ান করার পরে সবার শেষে যে উদ্বৃত্ত থাকে সেই উদ্বৃত্ত এবং প্রশ্নে যে সমাপনী মজুদ থাকে এই দুটির পার্থক্য হচ্ছে মূলত ঘাটতি। তাহলে ঘাটতি আমরা কীভাবে ক্যালকুলেশন করব? প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বিয়োগ
issue বিয়োগ সমাপনী মডিউল অর্থাৎ প্রশ্নে যে সমাপনী মডিউল দেয়া থাকে সেটি যা আসবে এটি হচ্ছে ঘাটতি শর্টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটি রিকোয়ারমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা দেখবে মজুদ খতিয়ানের প্রায় কোশ্চেন এই ধরনের স্টুডেন্টশিপ রিকোয়ারমেন্ট থাকে কি কি বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয় করো সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করো ঘাটতির পরিমাণ নির্ণয় করো ঘাটতি আমরা কিভাবে ক্যালকুলেশন করব প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বিয়োগ ইস্যু বিয়োগ সমাপনী মজুদ এই সমাপনী মজুদ প্রশ্নে দেওয়া থাকবে যা হবে এটি হচ্ছে ঘাটতি প্রিয় শিক্ষার্থীরা এরপর আসো কিভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় ক্যালকুলেশন করব বিক্রিত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয় ক্যালকুলেশন করা একেবারেই সহজ মজুদ খতিয়ানে যে ইস্যুর কলামটি রয়েছে শুধুমাত্র ইস্যুর কলামটি যোগ করে দিলে শুধুমাত্র ইস্যু কলামটি শুধু ইস্যু চিন্তা করবে কোনো প্রকার ফেরত না ফেরত থাকলে সেটি বাদ যাবে অর্থাৎ ইস্যু কলামে আমরা ক্রয় ফেরতটিও কিন্তু আমরা ইস্যু কলামে লিখি তো ওই বিক্রিত পণ্যের ব্যয় ক্যালকুলেশনের সময় ক্রয় ফেরতটি তোমরা আনবে না এবং যদি বিক্রয় ফেরত থাকে সেটি বাদ দিবে তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে ক্যালকুলেশন করব বিক্রিত পণ্যের ব্যয় এই রিকোয়ারমেন্টে যদি এই কোশ্চেনটি যদি থার্ড রিকোয়ারমেন্টে থাকে তাহলে তোমাদের জন্য একেবারে সহজ হবে মজুদ খতিয়ান প্রস্তুত করো মনে করো সেকেন্ড রিকোয়ারমেন্টে থাকলো থার্ড রিকোয়ারমেন্টে তোমার বিক্রিত পণ্যের ব্যয় ক্যালকুলেশন করবে একেবারে মজুদ খতিয়ানের ইস্যু কলামটি একদম বরাবর তারিখ অনুযায়ী লিখে মনে করো এই তারিখ বিবরণ একক দর টাকা হ্যাঁ তো 2020 জানুয়ারি 5 তারিখ ইস্যু শুধুমাত্র ইস্যুর বিষয়টি আমরা এখানে তুলে নিয়ে আসব দেখো ইস্যু 210 টাকা করে 2000 ঠিক আছে এরপর এই জানুয়ারি 10 তারিখে জানুয়ারি 10 তারিখে ইস্যু আছে মনে করে 100 একক 10 টাকা করে 1000 এরপর জানুয়ারি 20 তারিখে ইস্যু আছে মনে করো 50 একক 10 টাকা করে 500 টাকা এতে দিয়ে লিখলাম যদি বিক্রয় ফেরত থাকে যদি কি থাকে বিক্রয় ফেরত থাকে শুধুমাত্র ওই বিক্রয় ফেরতটি যদি থাকে যোগ করে নিচে এই তারিখ দিয়ে এখানে লিখবে ফেরত ফেরতের টাকাটি বাদ যাবে যদি ফেরত থাকে তাহলে ইস্যুকৃত পণ্যের ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে ক্যালকুলেশন করব মজুদ খতিয়ান থেকে দেখে দেখে ইস্যুর কলামগুলো শুধুমাত্র ইস্যুর যে যে তারিখ ইস্যু আছে সেই ওই তারিখের বিষয়গুলো আমরা নিয়ে আসবো নিয়ে এসে যোগ করে দেবে এটি হচ্ছে মূলত বিক্রিত পণ্যের ব্যয় আর আমরা মজুদ খতিয়ান প্রস্তুতের সময় ইস্যুর ক্ষেত্রে অবশ্যই পণ্যের ক্রয় মূল্য বিবেচনা করে আমরা ইস্যু করি অর্থাৎ মজুদের ক্রয় মূল্য বিবেচনা করা হয় এজন্য মজুদ খতিয়ানের ইস্যু কলামটি হচ্ছে মূলত বিক্রিত পণ্যের ব্যয় তো মনে রাখতে হবে যদি ফেরত থাকে এটি বাদ যাবে আর যদি অর্থাৎ বিক্রয় ফেরত থাকলে বাদ যাবে আর ক্রয় ফেরত থাকলে ক্রয় ফেরত আমরা একেবারে লিখবই না তাহলে বিক্রিত পণ্যের ব্যয় এখানে ক্যালকুলেশন হয়ে গেল কত 3500 এই আর একক যদি যোগ করে দেখাতে চাও তাহলে 350 এটি হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয় এরপর অন্যভাবেও করা যায় যদি প্রশ্নে সমাপনী মজুদ দেয়া থাকে যদি প্রশ্নে কি দেয়া থাকে সমাপনী মজুদ তাহলে কিভাবে করা যায় বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ ক্রয়ের মধ্যে যা যা ক্রয় আছে নেট ক্রয় ওখানে আবার ফেরত থাকলে ক্রয় ফেরত থাকলে বাদ যাবে তো সেটি
যদি প্রশ্ন সমাপনী মজুদ দেয়া থাকে তাহলে বিক্রিত ফোন নেবে ওভাবে করা যাবে আমরা যেভাবে আই বিবরণী করার সময় বিক্রিত ফোন নেবে প্রস্তুত করি সেভাবে প্রারম্ভিক মজুদ যোগ নেট ক্রয় বিয়োগ সমাপনী মজুদ বিক্রিত ফোন নেবে হয়ে যাবে আর যদি রিকোয়ারমেন্ট হতে আমরা মজুদ খতিয়ান প্রস্তুত করি তাহলে বিক্রিত ফোন নেবে ক্যালকুলেশন করব শুধুমাত্র ইস্যুর কলামটি আমরা যে যে তারিখ ইস্যু হচ্ছে সেই তারিখের ইস্যুরও নিয়ে আসবে এবং বিক্রয় ফেরত থাকলে বাদ দিব তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা এখানে কয়টি রিকোয়ারমেন্ট করেছি চারটি রিকোয়ারমেন্ট আচ্ছা এরপর আসো আরেকটি চমৎকার একটি বিষয় তোমাদের শেখানোর চেষ্টা করব খুব ভালো করে টেকনিকটা একটু ফলো করবে তোমরা মনে করো প্রশ্নে সমাপনী মজুদের একক দেওয়া আছে প্রশ্নে সমাপনী মজুদ বলা আছে 300 একক কত একক 300 এখন তোমাকে বলা হলো রিকোয়ারমেন্ট কতে তোমাকে বলা হলো এই সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করো ব্র্যাকেটে ফাইফো পদ্ধতি অবলম্বন ফাইফো পদ্ধতি অবলম্বন সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় এখন তোমার একক জানা আছে আমরা জানি সমাপনী মজুদ ক্যালকুলেশনের জন্য একেবারে পুরো সম্পূর্ণ মজুদ খতিয়ান প্রস্তুত করার পরে আমরা মাসের শেষ তারিখে সমাপনী মজুদ জানতে পারি কিন্তু প্রশ্নে যদি সমাপনী মজুদ দিয়ে দেয় তাহলে আমরা একেবারে এক লাইনে কোনো প্রকার ক্যালকুলেশন ছাড়া আমরা বলে দিতে পারবো সমাপনী মজুদের পরিমাণ কত কিভাবে দেখো তো সমাপনী মজুদ 300 একক তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব সমাপনী মজুদ সমান 300 গুণ আচ্ছা ফাইফো মেথডের মূল কথা হচ্ছে আমরা ইস্যু করার সময় আগের কৃত পণ্যগুলো আমরা আগে ইস্যু করে ফেলেছি মনে করো মার্চ মাসের শেষ তারিখে ক্রয় আছে মার্চ মাসের শেষ তারিখে ক্রয় আছে 500 একক 10 টাকা করে 500 একক 10 টাকা করে এরপর অনেকগুলো ক্রয় আছে বছরের শুরুতে প্রাথমিক অতিরিক্ত আছে অনেকগুলো বিষয় আছে একেবারে সবার শেষ তারিখে কি আছে ক্রয় কত একক 500 একক 10 টাকা করে এখন তুমি বলো এই যে সমাপনী মজুদ 300 একক রয়ে গেল এগুলো আসলে কোন পণ্যগুলো বছরের শুরুর গুলো নাকি একেবারে মাসের শুরুর গুলো নাকি মাসের শেষের গুলো অবশ্যই মাসের শেষের গুলো কেন মাসের শেষের গুলো যেহেতু ফাইফো পদ্ধতিতে ফাইফো মেথডে আগে যেগুলো ক্রয় করা হয়েছিল সেগুলো আগে ইস্যু হয়ে গেছে এখন যেগুলো গুদামে আছে সেগুলো হচ্ছে শেষের কৃত পণ্যগুলো তাহলে অবশ্যই এই যে একেবারে শেষ তারিখে মার্চ মাসের তিরিশ তারিখে যে ক্রয় করেছিল 500 একক 10 টাকা করে এই 500 একক থেকে 300 একক রয়ে গেছে তাহলে অবশ্যই সবার শেষে কৃত পণ্যের রেট 3000 তাহলে সমাপনী মজুদের পরিমাণ কত 3000 প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্ন থাকে তোমরা এরকম প্রশ্ন যদি সমাপনী মজুদ দেওয়া থাকে একক দেওয়া থাকে তাহলে সমাপনী মজুদের পরিমাণ নির্ণয়ের সময় তোমরা একটু মেথড ফলো করবে কোন মেথডে তোমাকে বলা হয়েছে যদি ফাইফো মেথডে হয় সবার শেষে কৃত পণ্যগুলো আর যদি লাইফো মেথডে হয় তাহলে সবার শেষে কৃত পণ্য যেটি সেটি না একেবারে উপরে এই মানে শুরুর দিকের পণ্যগুলো হবে এরপরও আরও কিছু কথা আছে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে অর্থাৎ সবার শেষ তারিখে একদম শেষ তারিখে ক্রয় আছে কিনা একেবারে শেষ তারিখে ক্রয় আছে কিনা যদি একেবারে শেষ তারিখে ক্রয় থাকে সেটি তো ইস্যু করা হয়নি সেটি নিশ্চয়ই রয়ে গিয়েছে লাইফ মেথডে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে অর্থাৎ সবার শেষ তারিখে যেটি সেটি এবং একেবারে প্রথম দিকের যেটি সেটি হবে সমাপনী মজুদের পরিমাণ লাইফ মেথডের বিষয়টি একটু ক্লিয়ার করি আমি তাহলে ফাইফো মেথডে কি একেবারে সবার শেষে যেটি আছে এটি আর লাইফ মেথডে মনে করো সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করতে বলছে লাইফ মেথড লাইফ
life method. আবার ফাইফো মেথডে কি সবার শেষে যা আছে তার থেকে আমরা বসিয়ে ফেলছি এবার আসল লাইফো মেথড লাইফো মেথডে যদি মনে করো মার্চ 30 তারিখে ক্রয় আছে মার্চ 30 তারিখে ক্রয় আছে 101 মার্চ 30 তারিখে ক্রয় আছে 101 এরপর আর কোনো ইস্যু নাই আর কোনো ইস্যু নাই ক্রয় আছে তো আমরা জানি লাইফো মেথডের মূল কথা হচ্ছে ইস্যু করার সময় সবাস মানে শেষে কিতো ফোন ইস্যু করা হবে তো শেষে কিতো ফোন ইস্যু করতে 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 যদি সমাধানের মধ্যে থেকে এটা হচ্ছে প্রথমের গুরু এটা হচ্ছে কি প্রথমের গুরু এখন কথা হচ্ছে এই যে 30 তারিখের পরে আর তো ইস্যু নাই তাহলে এই বিষয়টি তো আর ইস্যু হয় না এরপর এর আগের তারিখে যেগুলো ইস্যু ছিল আমরা ইস্যু করার সময় শেষে থেকে ইস্যু করছি খুব ভালো কথা কিন্তু একেবারে সবার শেষ তারিখে যে পণ্যটি ক্রয় করা হয়েছে সেটি তো ইস্যু হয় না তাহলে লাইফ অন এথট হলো এই 101 ক্রয় গিয়েছে তাহলে সমাপন মজুদ হবে 101 মনে করো 10 টাকা করে 101 কত টাকা করে 10 টাকা করে তাহলে সমাপন মজুদ হবে এই 101 এই 10 টাকা করে আমরা এখানে এভাবে দেখাই একক প্রারম্ভিক মজুদ ছিল মনে করো 200 একক তো সেখান থেকে আমরা 200 একক নিব সেগুলো হচ্ছে মনে করো 5 টাকা করে তাহলে এখানে 2000 এই বিষয়টা একটু ক্রিটিক্যাল পয়েন্ট যদি শেষ তারিখে ক্রয় থাকে তাহলে সেই ক্রয়টা রাখতে হবে যেহেতু এরপর আর ইস্যু হয়নি প্রিয় শিক্ষার্থী আমি আবার রিপিট করছি সমাফের মজুদের পরিমাণ নির্ণয় করো যদি ফাইফো মেথড হয় একেবারে সহজ সবার শেষ তারিখে ক্রয় যা আছে তাই আমরা নিব সেখানে যদি না হয় তাহলে এর আগের তারিখ থেকে আমরা নিব যেহেতু ফাইফো মেথড মানেই হচ্ছে আগেরগুলো সব ইস্যু হয়ে গিয়েছে যা আছে সবগুলো কি শেষের ক্রয়গুলো আর লাইফ মেথড হচ্ছে শেষের গুলো সব ইস্যু হয়ে গিয়েছে যদি সমাপন মজুদ থাকে এটি হচ্ছে একেবারে শুরুর গুরু এটি হচ্ছে যদি শেষ তারিখে ক্রয় না থাকে আর যদি শেষ তারিখে ক্রয় থাকে লাইফ মেথডে একেবারে শেষের ক্রয়টা নিতে হবে এবং একেবারে শুরুর থেকে নিতে হবে দুই শিক্ষার্থীরা তোমরা একটু প্র্যাকটিস করবে আশা করি বুঝতে পারবে তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি এটি আরেকবার আমি একটু রিপিট করি প্রথম আমরা আলোচনা করেছি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করো এরপর আমরা আলোচনা করেছি সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করো এরপর ঘাটতির পরিমাণ নির্ণয় করো এরপর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো এরপর প্রশ্ন যদি সমাপনী মজুদ দেওয়া থাকে কিভাবে আমরা সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করব এই বিষয়টি প্রিয় শিক্ষার্থীরা বাসায় প্র্যাকটিস করবে এবং বইয়ের সাথে মিলিয়ে বারবার যখন তোমরা প্র্যাকটিস করবে আশা করি তোমাদের চমৎকার একটি প্রস্তুতি হবে আজকের পর্যন্তই তোমাদের সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখো Allah Hafiz. Thank you very much.